হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো এতক্ষণে তোমরা বুঝেই গেছো আজকে কিন্তু আবিরের জন্মদিন। জন্মদিনে পায়েস ছাড়া কিন্তু একদম ইনকমপ্লিট। তো সকালবেলায় মা ওজন করেছিল পায়েস, ডেকোরেশনটা অবশ্যই আমি করেছিলাম, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তারপরে ছিল ওজনে চিকেন কষা আর 5 রকম মিষ্টি। তো যেহেতু এবার আবিরের মায়ের শরীর খারাপ ছিল, তো আমাদের বাড়ি থেকে কিছু রান্না ওর জন্য পাঠানো হয়েছিল, সব গুছিয়ে ওকে দুপুরবেলা খেতে দেওয়া হয়েছিল। সন্ধ্যাবেলা আমরা গেছিলাম কল্যাণীতে, যেহেতু এবার ও কেক কাটতে চাইছিল না, তো ওর জন্য ছোট্ট একটা পেস্ট্রি আমি কিনেছিলাম, সেটাই আমরা দুজন মিলে খেয়েছি। কারণ জন্মদিন যেমন পায়েসের ইনকমপ্লিট, আবার একটু কেক না খেলেও কিন্তু ভালো লাগে না। যখন দেখলাম সবই হলো, তো ভাবলাম কেকটাও খাওয়াই যাক। তো দুজন মিলেই কেক কাটা তো সেরমভাবে হয়নি, কিন্তু দুজন দুজনকে কেকটা খাওয়ালাম, ব্যাস এটাই জন্মদিনভাবে এরমভাবে সেলিব্রেট করলাম। তো যেহেতু ওর মা এবার শরীর খারাপ, ও সেরমভাবে কিছু করতে চাইছিল না, তো আমি একটু জোর করে কেকটা কাটালাম ওকে দিয়ে। তারপরে তো এইভাবেই দুজন দুজনকে কেক খাওয়ালাম, বেশ অন্যরকমভাবে গেল জন্মদিনটা। এবার কিন্তু খুবই ভালো গেছে, প্রতি বছর তো 3-4টে কেক কাটাতে, কিন্তু এবার সেটা না হলো, কিন্তু ভালোই গেছে। তারপরে চলে এসেছিলাম আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে ছিল রাতে ডিনারে চিকেন বিরিয়ানি। তো দুজনে দেখতেই পাচ্ছ খুব ভালো করেই খেলাম বিরিয়ানি বলে কথা, যদিও অতটা খিদা ছিল না। তারপরে সব শেষে ছিল ওর জন্য গিফট একটা আমার তরফ থেকে, যেটা আমি ওকে জন্মদিন 3-4 দিন আগেই দিয়ে দিয়েছিলাম। আর গিফট র্যাপিংটা কিন্তু আমি করেছিলাম, তাই জন্য তোমাদের দেখালাম ভালো করে। বাড়িতে যেটুকুনি জিনিস ছিল সেটা দিয়েই কারুকার্য করেছি। এখন তোমরা দেখো এটার মধ্যে কী রয়েছে, তো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, কি গিফট কেমন লাগলো সেটাও তোমরা দেখতে থাকো। হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে। ওর জন্য এবার কী গিফট আমি কিনেছিলাম, তো ওর খুব পছন্দ হয়েছে নয়েজের হেডফোন। তো যেহেতু এটা আমি 3-4 দিন আগেই দিয়ে দিয়েছিলাম, তো ক্লিপটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো আই হোপ তোমাদের জন্মদিনের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো। গল্পকার দেখো লিখছে কে ভুলে অন্ধকার আলো শিখছে কে এটা।